আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমার চেক পেমেন্ট রিলেটেড সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার সেশন বা কেস স্টাডি টাইপের 4 নম্বর ভিডিও টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকের কোশ্চেন এবং কেস স্টাডিটা হচ্ছে একটা চেক, দেখেন এখানে নমুনা ডেফিনেটলি দেওয়া আছে। সো পার্টিকুলারসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সিগনেচার করেছে ফাতেমা নামে একজন অ্যাকাউন্ট হোল্ডার এবং তিনি চেকটা অ্যাকচুয়ালি লিখেছেন হচ্ছে পে টু সেলফ নামে। এখানে সেলফ না দিয়েও উনি কিন্তু স্পেলিংটা ভুল করেছেন, পে টু সেলফ হয়ে গেছে, তাই না? যা হোক, এইভাবে করে উনি চেকটা মানে হচ্ছে লিখেছেন। এখন এই চেকের ক্ষেত্রে তুরিন নামে একজন বাহক তার হিসাবে কিন্তু জমা করতে চায়। সো এক্ষেত্রে আইনগত ব্যাখ্যা কী, এটা কি জমা নেওয়া যাবে বা তার অ্যাকাউন্টে জমা হবে কি না, ঠিক আছে? সো আমার 3 নম্বর ভিডিও টিউটোরিয়ালে আমি শেয়ার করেছিলাম, এখন লাইক অ্যাজ দ্যাট তেমনই বিষয়টা। যেমন হচ্ছে ফাতেমা চেকটা দিয়েছে হচ্ছে লিখেছে পে টু সেলফ বা সেলফ নামে, ওকে? যখনই কোনো ক্রসিংয়ের কোশ্চেন চলে আসে, আমরা যখন হচ্ছে ক্রসিং হয় কোনো বিষয়, তখন ক্রসিং হওয়ার সাথে সাথে আমাদের আইনগত ব্যাখ্যা হচ্ছে এই বিষয়টা কিন্তু ক্রস হয়ে যাবে। ক্রসিং দেওয়ার সাথে বিআরআর বিষয়টা হচ্ছে এখানে বিআরআর যে অবশ্যই হচ্ছে অকার্যকর হয়ে যাবে, কারণ ক্রসিং দিলে সেটা হস্তান্তরযোগ্য হয় হচ্ছে ট্রান্সফারের মাধ্যমে। দ্যাটস ওয়াই বিআরআর বিষয়টা এখানে আমি আইনে প্রথমে হচ্ছে অমিট হয়ে গেল। এখন সেকেন্ড তাহলে ব্যাখ্যাতে যদি আমি আসি, তখন যখন দুটো দাগ কাটা হলো বা দাগ টানা হলো বিআরআর হিসেবে, তখন কিন্তু এটা অর্ডার চেকের মতো এন্ডোর্সমেন্ট অ্যান্ড ডেলিভারি হবে, আই মিন হস্তান্তরযোগ্য হবে, ঠিক আছে? এই ফাতেমা উনি যদি হচ্ছে তুরিনকে এন্ডোর্স করে দিত, তুরিনকে এন্ডোর্স করতো বা এখানে যদি হচ্ছে তুরিন লিখতো, তাহলে কিন্তু ডেফিনেটলি তুরিন তার অ্যাকাউন্টে এটা জমা দিতে পারতো, ঠিক আছে? এখানে হচ্ছে সেলফ লেখাতে এটা কিন্তু পসিবল না, তুরিন বাহক হিসেবে তার অ্যাকাউন্টে জমা করতে পারবে না, ওকে? তো যদি হচ্ছে এটাই হচ্ছে আপনার আইনগত ব্যাখ্যা আপনার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী। সো এই ধরনের চেক যদি আমরা কখনো পাই, তখন কিন্তু আমাদের সেভাবে ডিসিশন নিতে হবে। আদারওয়াইজ এখানে যদি মানে ফাতেমা যদি হচ্ছে রাজি থাকে, তো তাহলে এটাকে কেটে উনি যদি তুরিন লিখে এন্ডোর্স করে দেয়, তুরিন এখানে হচ্ছে তুরিন লিখে এন্ডোর্স করে দেয় এবং এখানে একটা ইনিশিয়াল দিয়ে দেয়, চেকের হচ্ছে ইনিশিয়াল, ওনার যে অ্যাকাউন্টের যে সিগনেচারটা আছে সেই ইনিশিয়াল, সে তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি কারেক্টেড চেক হিসেবে এটা ট্রিট হবে, তখন হচ্ছে ব্যাংক জমা নিতে পারবে এবং ডেফিনেটলি ব্যাংক কিন্তু ক্লিয়ারিং হোক বা আছে আপনার ট্রান্সফারের মাধ্যমে হোক, এটা কিন্তু তরুণের অ্যাকাউন্টে সেটা কিন্তু জমা দিতে পারবে বা কালেকশন করতে পারবে, ওকে? সো আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে, আপনারা মেসেজটা ক্লিয়ার পেয়েছেন যে এই ধরনের চেকের ক্ষেত্রে আমরা ব্যাংকার হিসেবে করণীয়, আর যারা গ্রাহক আছেন তারাও যখন চেকটা লিখবেন তখন আপনাদেরকে সতর্কভাবে লিখতে হবে, সঠিকভাবে লিখতে হবে, দেন আপনারা ব্যাংক থেকে আপনারা যে এক্সপেক্টেড সেবা পাচ্ছেন বা ফার্স্ট সার্ভিস পাচ্ছেন সেটা কিন্তু আপনারা পাবেন, ওকে? সো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আপনারা ভিডিওটিতে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমার আপনারা জানেন যে ফেসবুকে একটা পেজ আছে আমার ব্যাংকিং নলেজ ভিডিও, অবশ্যই পেজটিতে লাইক দিবেন এবং পেজের সাথে থাকবেন আপনারা, ফলো করবেন আমার পেজটা। এবং আমার হচ্ছে আপনার লিঙ্কডিনেও, আমার লিঙ্কডিন প্রোফাইলও আমার দেখবেন যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আমার পেজ আছে ব্যাংকিং নলেজ ভিডি। আমার দুইটা পেজের সাথে আপনারা থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর রিকোয়েস্ট থাকবে ডেফিনেটলি ফাইনালি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না। যদি আপনার ব্যাংকিং রিলেটেড কোনো মানে হচ্ছে বিষয় জানতে চাই, জানার যদি কোনো ই থাকে, সেই বিষয়ে যদি আপনারা কমেন্টস করেন আমি ট্রাই করব সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর, ওকে? সো আজকে ছিল এই পর্যন্ত, সকলের দোয়া কামনায় ভালো থাকবেন, খুদা হাফেজ।